তার জন্য দেখুন এখানে মা একদম এরকম কুলি বেগুন একদম মিডিয়াম যে সাইজ হয় কুলি বেগুনের সেরকম নিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন ক্লোজলি যে এগুলো যে পাতা মতন মানে গোড়ায় যে ডান্টির যে পাতা মতন হয় সেগুলোকে ফেলে দিয়েছে, আর গোড়ার যে ডান্টিটা সেটা অর্ধেক মতন মা কেটে দিয়েছে। আর প্রত্যেকটা বেগুন কিন্তু চার ভাগে ভাগ করা আছে, যা এটা চেক করার জন্য যে ভেতরে কোনো পোকা আছে কিনা, আর এর ভেতরে নুন মশলা সব ঢোকার জন্য এটাকে চার ভাগে ভেতর মাথা থেকে পুরো চিড়ে দেওয়া হয়েছে। আবার এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একদম ফ্রাই করে নিতে হবে যতক্ষণ এটা একদম ভালো করে নরম না হয়ে যাচ্ছে। তো কতটা ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। আমাদের বেগুন তো ভাজা হচ্ছে, আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি এরকম একটা মিডিয়াম যতটা বেগুন সেই কোয়ান্টিটিতে। আমি এরকম একটা ছোটো মতন মিডিয়াম পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এরকম চার টুকরো মতন একটুখানি আদা, আর তিন টুকরো মতো রসুন, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছু আর জিরে দিয়ে ভালো গরম হয়ে গেছে। এবার মায়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবে দারচিনি আর এলাচ আর লং। এটা ভাজা হয়ে যাওয়ার পর মায়ের মধ্যে এবার মশলা দিয়ে দেবে, যেটা আমি দেখালাম জিরে শুকনো লঙ্কা পরিমাপ মতন আর তার সাথে আদা মায়ের মধ্যে নুন পরিমাপ মতো দিয়ে দেবে, যত বেগুনেরও নুন আছে কিন্তু সেই বুঝে দেবে। আর মা এটা অর্ধেক কষে যাওয়ার পর নুন হলুদ এর মধ্যে দিচ্ছে, তার মধ্যে পরিমাপ মতো আমার চিনি দেবে। তো আর এখানে আমরা কিছুটা দই ভালো করে দু চামচ মতন ফাটিয়ে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আর একটু কষে নেব, তারপরে এর মধ্যে আমরা জল কষে গেছে। এবার মায়ের মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দেবে, এটা যেহেতু ঝোল হবে না আর বেগুন আগে দিয়ে অলরেডি নুন দিয়ে ভাজা সেটাকে একটু মাখা মাখা হবে, ওই জন্য মা পরিমাপ মতো জল দিয়ে দিল। এবার জলটা ফুটে যাওয়ার পর আমরা এর মধ্যে বেগুন এক করে জলটা জাল হয়ে গেছে। তো এবার মা এর মধ্যে যে একদম সুন্দর বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবার এগুলোকে গোটা গোটা বেগুন এবার মায়ের মধ্যে এটাকে দিয়ে আর কিছুক্ষণ ভালো করে একটু সিদ্ধ করে তারপরে এটা একদম মাখা মাখা করে মা এটাকে নামিয়ে দেবে। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন বেগুনটা দেওয়ার পর কতটা কি লাগবে। আমাদের সব রেডি হয়ে গেছে আর বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার এটাকে আমরা এরকম একটা সিম্পল খুব সুন্দর বেগুন বাহার আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। পরোটা রুটি যে কোনো জিনিসের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমরা উপর থেকে একটু টক দই আর অল্প সস দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন, আর এরকমভাবে বাড়িতে কিন্তু ট্রাই করে খেয়ে জানাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ হয় গাইস। আজকের জন্য এতটুকুই।